আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হযরত উবাই ইবনে একটি বর্ণনা থেকে জানা যায় মসজিদে নববী যখন সাপরা অবস্থায় ছিল তখন রাসুল্লাহ সাল্লাস্লাম একটি খেজুর গাছের কাটা কাণ্ড সামনে রেখে নামাজ পড়তেন আর যখন তিনি খুদবা প্রদান করতেন তখন তিনি সেই খেজুর গাছের সাথে ঠেস দিতেন এরপর একদিন মহানবী সাল্লিহাসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এবং বললেন ইয়া আল্লাহ আমরা কি আপনাকে একটি মিম্বর বানিয়ে দেব যাতে জুম্মার দিন আপনি সেই মিম্বরের উপর দাঁড়িয়ে খুদবা দেবেন আর সকলে ভালোভাবে আপনার খুতবা শুনতে পাবে সাহাবির কাছ থেকে এই কথা শুনে রাসুল্লাহ সাল্লিহাস্লাম বললেন হ্যাঁ এরপর মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের জন্য তিনটি ধাপ বিশিষ্ট একটি মিম্বর বানানো হল যেগুলো সাধারণত মিম্বরে দেখা যায় এরপর রাসূলের জন্য মিম্বর বানানো হল আর আল্লাহ রসুল সাল্লাহ আলীহাস্লাম তাকে যথাস্থানে স্থাপন করলেন এরপর তিনি সেই মিম্বরের উপর দাঁড়িয়ে খুদবা দিতে হলেন যখন মহানবী সাল্লিহাস্লাম এই উদ্দেশ্যে সেই দিকে অগ্রসর হওয়ার পথে সেই খেজুর গাছের কাণ্ডটিকে অতিক্রম করলেন তখন সেটা আর্তনাদ করে ফেটে চৌচির হয়ে গেল আর নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম যখন তার আর্তনাদ শুনলেন তখন তিনি তার গায়ে হাত বুলালেন এবং এরপর সেটা শান্ত হয়েছিল এরপর মহানবী মিম্বরে ফিরে আসলেন পরবর্তীতে যখন নতুনভাবে নির্মাণের উদ্দেশ্যে মসজিদে নববী ভেঙে ফেলা হল তখন হজরত উবাই ইবনে কাবরাদি কাবরাদিয়াল্লাহ তালানহু সেই খেজুর গাছের কাণ্ডটিকে নিয়ে গেলেন আর পরবর্তীকালে এই খেজুর গাছের কাণ্ডটি তার কাছে ছিল শেষ পর্যন্ত সেই খেজুর গাছের কাণ্ডটি জীর্ণ হয়ে যায় এবং সেটাকে ঘুনে খেয়ে শেষ করে ফেলে এই সম্পর্কে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ তালানহের বর্ণনা থেকে জানা যায় জুম্মার দিন খুতবা দেওয়ার সময় রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম মসজিদে রক্ষিত একটি খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিতেন এরপর একদিন একজন রোমক ব্যক্তি এসে নবীজিকে বলল আমি কি আপনার জন্য এমন একটি উঁচু আসন বানিয়ে দেব যাতে বসলেও মনে হবে যে আপনি দাঁড়িয়ে আছেন এরপর সে রাসুলের জন্য দুই ধাপ বিশিষ্ট একটি মিম্বর বানালো যার তৃতীয় ধাপে রাসুলুল্লাহ সাল্লিহসাল্লাম বসতেন এরপর আল্লাহর নবী যখন মিম্বরে বসলেন তখন সেই খেজুর গাছের কাণ্ড আল্লাহর রাসুলের বিচ্ছেদ বেদনায় গরুর হাম্বা হাম্বা শব্দের মতো আর্তনাদ করে কেঁপে উঠল আবার অন্যখানে বলা হয়েছে যে খেজুর গাছের সেই কাণ্ডটি ছোট শিশুর মতো কাতরাতে লাগলো তখন আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লাম মেম্বর থেকে নেমে গিয়ে সেই খেজুর গাছের আর্্তনাদরত অবস্থায় তাকে জড়িয়ে ধরলেন এরপর সেই খেজুর গাছের কাণ্ডটি থামল তখন মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম বললেন কসম ওই সত্তার যার কুদরতি হাতে মোহাম্মদের প্রাণ আমি যদি তাকে জড়িয়ে না ধরতাম তাহলে সে আল্লাহর রাসূলের বিচ্ছেদ বেদনায় কিয়ামতের দিন পর্যন্ত আর্তনাদ করতেই থাকত এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লামের নির্দেশে সেই খেজুর গাছের কাণ্ডটিকে মাটিতে দাফন করা হয় এছাড়া এই খেজুর গাছটি সম্পর্কে একাধিক বর্ণনা বর্ণিত হয়েছে আল্লাহ তালা সর্বজ্ঞ মূলত রাসুল উল্লাহ সাল্লিহাস্লামের বিচ্ছেদে খেজুর গাছের কাণ্ড কাঁদত আর আফসোসের বিষয় এই যে রাসূলুল্লাহ সাল্লাহ সাল আলুস্লামের উন্মত হওয়ার পরও আমরা ওনার অনেক সুন্নাত থেকে উদাসীন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন I mean...